জরাধে চলে যাব আমরা নবদ্বীপ ধামে। কে কে গেছেন নবদ্বীপে দেখি একবার হাত তুলে দেখান দেখি। দু হাত তুলে দেখান। বাহ খুব ভালো লাগলো। আচ্ছা দীঘায় কে কে গেছেন? সবাই গেছে জাননি তো? নিতাই গৌর হরি বল। ঠিক আছে চলুন যাই আমরা এই দেহটাকে নিয়ে, আর এই দেহটা রেখে মনটাকে নিয়ে চলে যাব নবদ্বীপ ধামে সবাই মিলে, যে গৌর হরি লীলা সাধন করব। হরে কৃষ্ণ। আপনারা দু হাত তুলে একবার বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজকে এই যে বৃন্দাবন ধাম, আজকে এই হাঁসাড়িয়ার মাটি পরিগণিত হয়েছে, যার কারণ বনবিহারী জানার জ্যৈষ্ঠ পুত্র দেব দুলাল জানা এবং তার সহধর্মিনী তৎসহ তার সপরিবারে এই অনুষ্ঠানটি করেছেন। এই অনুষ্ঠানে আপনারা সাড়া দিয়ে এসেছেন হরি কীর্তন হরি কথা শ্রবণ করার জন্য। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের তথা জি বাংলা সারেগামা পার বিশিষ্ট কীর্তন শিল্পী শ্রীমতী শম্পা গোস্বামী মহাশয়াকে বরণ করে নিচ্ছেন দেব দুলাল জানার স্ত্রী শ্রীমতী দীপালী জানা মহাশয়া। ওনাকে প্রসাদী ফুলের মালা পরিয়ে আপনারা হরিধ্বনি করুন, উলুধ্বনি করুন। এরপরে সমস্ত বাদ্যকার যারা সহযোগিতায় রয়েছেন প্রত্যেকে বরণ করে নিচ্ছেন। মানসী জানা ইনার কনিষ্ঠ পুত্রর বৌমা শ্রীমতী মানসী জানা মহোদয়া একে একে বরণ করে নিচ্ছেন। আপনারা বলুন হরে কৃষ্ণ। এখন সহযোগী কীর্তনিয়া শিল্পীকে বরণ করে নিচ্ছেন মানসী জানা মহোদয়া। মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। এবারে শম্পা গোস্বামী মহোদয়াকে বরণ করে নিচ্ছেন গৃহকর্তা, যিনি বাবা, যিনি সবকিছু, যিনি ভগবান, তিনি বনবিহারী জানা, ইনি বরণ করে নিচ্ছেন আমাদের কীর্তন শিল্পী শ্রীমতী শম্পা গোস্বামী মহোদয়াকে। জোরে হাত তালি হয়ে যাক হরে কৃষ্ণ। চলুন যাই আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে গৌর কথা সাধনে সকলে আমরা একত্রিত হব। সময় নষ্ট না করি চলে যাব আসল পর্বে। জয় রাধের সঙ্গে কলি ঘর তিমি ও হে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল।
মায়ার অন্ধকারে মায়ার অন্ধকারে ডোবে রয় লগ আহা মরে কলি ঘরি কলি ঘরতি মির গোরাশিল জগ জন ধর্ম করম রহদু ধর্ম করম রহদু কলি ঘরতি মির গোরাশিল জগ জন ধর্ম করম রহদু কলি ঘরতি মির তিমির অর্থাৎ অন্ধকার আর ঘোর কথার অর্থ হলো ঘন আমরা কলিহত জীব আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে মায়ারূপ ঘন অন্ধকার এই যে মায়ারূপ ঘন অন্ধকার যার মধ্যে আমরা ডুবে আছি আমাদের আসল পরিচয় আসল ঠিকানা কিছুই আমাদের মনে নেই কি আমাদের আসল পরিচয় জানা আছে কারো না আমাদের ঠিকানা কোথায় জানি না আমরা কেন জানি না মায়ার কবলে পড়েছি আমরা মায়ার দাস হয়ে পড়ে আছি সংসারের তৃতাপ জ্বালার মধ্যে দিয়ে আমার আমার করে জীবন অতিবাহিত করছি বৈষ্ণব মহাজন বললেন আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতনে কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার তাহাতেই বলি আমার আমার প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন যা কিছু নিয়ে জীবনে আমরা এই সমাজে যা কিছু নিয়ে বেঁচে আছি কিছুই আমার নয় মাথায় রাখতে হবে বাবা দুদিনের জন্য আসা নাট্যমঞ্চে অভিনয় করার জন্য সংসার হলো একটা নাট্যমঞ্চ যাত্রা চলছে আর সেই যাত্রায় এক এক সময় এক এক রকমের রোল করতে হচ্ছে যারা একটু রিভাব তা এই যে রোল করছি কখনো কারোর কন্যা ছিলাম মেয়ে সেজেছিলাম কখনো কারোর স্ত্রী সেজেছি কখনো কারোর মা হয়েছি চলছে কিন্তু একটার পর একটা অভিনয় কিন্তু অভিনয় তো একদিন শেষ হবে বাবা কি গো মা যাত্রা শেষ হয় না
3 ঘন্টা 3 ঘন্টা পরেই যাত্রা শেষ। যে যেখান থেকেই আসুক না কেন, সবাই, কেউ মা কেউ বাবা ইত্যাদি ইত্যাদি, কেউ রাজা কেউ মন্ত্রী কেউ দাস দাসী, আবার দেখবেন যাত্রা শেষ হলে আপন ঘরে সবাই ফিরে যায়। সংসার জীবনটা হলো রঙ্গমঞ্চ, কিন্তু দেখবেন সিনেমা হলে সিনেমা হতো না আগেকার সময়ে, যা রাধে তা সিনেমা দেখতে যখন যেত হলের, যখন বসতো যে পর্দায় আমরা রঙিন সিনেমাটা দেখি, বাবা তার রঙটা কি, যখন আমরা প্রথম যাই রঙটা কি থাকে, সাদা। 3 ঘন্টা ধরে সেখানে অনেক রং বিরঙের বিচিত্র নাটক শুরু হয়, তাই না, অনেক রঙিন পর্দা, তাই না। 3 ঘন্টা পর যখন সিনেমা শেষ হয়ে যায়, যখন অভিনয় শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই ঘুরে ফিরে পর্দাটা আবার সাদা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আমাদের জীবনটাও তাই, সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, এখানে রং বিরঙের যাত্রা চলছে, ঠিক যখন সময় হবে আমাদের জীবনটা সব ফেলে শূন্য হাতে আমাদেরকে ঘরে ফিরতে হবে, যেমন এসেছিলাম তেমন ফিরতে হবে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না, কেউ তোমার সাথী হবে না। তুমি ভাবছো এটা আমার ওটা আমার, কতক্ষণ ভাববে, যত সময় তোমার দেহে প্রাণটা আছে, যারাধে চোখটিকার, যারাধে এই যে চোখ, আমি বলি না, আমরা সবাই বলি এটা আমার হাত এটা আমার চোখ, ভালো করে শুনবেন কথাগুলো, একটু মন দিতে হবে, এটা আমার চোখ এটা আমার হাত এটা আমার দেহ, তাই তো, তাহলে সবই আমার, কিডনি আমার, পাকস্থলীটা আমার, হাড় আমার, সবই আমার, তাহলে চোখটা আমার, আমি তো আর চোখ নই, চোখটা আমার, হাতটা আমার, কিন্তু আমি তো আর হাতটা নই, সবই আমার, তাহলে আমি কোথায়। নেতাই গৌর হরিহ, দেহে যা কিছু আছে সবই আমার, হাত আছে পা আছে চোখ নাক মুখ সবই আছে, কিন্তু আমি কোথায় আছি, নেতাই গৌর হরিহ আমি কোথায়। এই যে কথা বলার শক্তিটা আমরা পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। দেহের মধ্যে দেখাতে পারবেন কোথায় আছে সেটা, না, তিনি দিয়েছেন শক্তি তাই আপনি ব্যবহার করছেন, আবার যখন সময় হবে নিয়ে চলে যাবে, সময় দেবে না, 1 সেকেন্ডও সময় দেবে না, নিয়ে চলে যাবে, তার যখন মন চাইবে, দিনেও চাইতে পারে রাতেও চাইতে পারে, যখনই মন চাইবে তোমাকে এই দেহ ফেলে চলে যেতে হবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। তাহলে জগতে আমার বলতে আছে কি, কিচ্ছু নেই, আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, সেটা যতক্ষণ এই দেহে আছে ততক্ষণ আমার আমার করব, মায়ার সংসারে আবদ্ধ থাকব। যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে বাবা, তারা কিন্তু আর এই ধরাতে এই সমাজে নেই, তারা সকলেই গোবিন্দচরণে পৌঁছে গেছে, যেমন সর গোস্বামী, লালাবাবু জগৎ সে, নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যারা সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছে, আছে কারা, আমরা, যারা মায়াকে ভালোবাসি যারা মায়াকে পছন্দ করি তারা মায়ার মধ্যে এখনো ডুবে আছি, কিন্তু যারা শুদ্ধ পুরুষ যারা মহৎ তারা আর কিন্তু সংসারে নেই। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব এখনো সময় আছে, কতটুকু আছে তুমি জানো না আমিও জানি না, যার হাতে যতটুকু সময় আছে জানি না কখন চলে যেতে হবে, সময়টা যদি সৎ কাজে লাগাতে পারো, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশে সেজন চলে যায় আপন বাস। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল, সময় গেলে আর পাবে না। লালন ফকিরের একটি গান আছে না, লালন ফকির যার ঠিকানা আজও কেউ বলতে পারে না, মা কোথায় তার ঠিকানা, কত সুন্দর জীব শিক্ষামূলক গান তিনি গেয়ে গেছেন,
সময় গেলে সাধন হবে না। যা রাধে হরি মনি রে সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে হরিব, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে আহা, দিন থাকিতে দিনের সাধন কেন করিলি না মনে রে, কেন করিলি না না না। সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কি বললেন ভালো করে শোনো, অসময়ে কৃষি করে, অগ মিছা মিছি খেতে মরে, অসময়ে কৃষি করে, কেন মিছা মিছি খেতে মরে। বাবা আপনারা নিশ্চয়ই জানেন, সময় মতো জমিতে বীজ রোপণ না করলে সঠিক সময়ে ফল পাওয়া যায় না। তাহলে আমরা যদি বলি শুধুমাত্র এই যে আপনি সামাজিক চাষ জমিতে ফসল ফলাচ্ছেন, এটা যেমন সময় মতো বীজ রোপণ করতে হয়, তা আমাদের এই দেহভূমিটা যেটা ভগবান দিয়েছেন আমাদের, এটারও তো সঠিকভাবে সঠিক সময়ে বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ না করলে সঠিক সময়ে তুমি ফলটা পাবে না। তাই মহাজন বলছে শোনো শোনো, অসময়ে কৃষি করে, অগ মিছা মিছি খেতে মরে, অসময়ে কৃষি করে, মিছা মিছি খেতে মরে। যদি আপনি অসময়ে বীজ রোপণ করেন কি হবে জানেন বাবা, গাছি যদি অবাহায়, গাছি যদি অবাহায় বীজের জরে, তাতে ফল তো ধরে না, আহা ফল তো ধরে না না না। সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে কৃষ্ণ ভজন করো, সময় গেলে আর পাবে না। তুমি কি জানো তোমার কতটুকু সময় আছে? আমরা কেউ জানি না। তাই মহাজন বললেন আমার দয়াল গৌরহরি, যিনি আজ এসেছেন মা এখানে, তিনি এমনই দয়াল, জীবের হাতে ধরে পায়ে ধরে কলিযুগে জীবের ঘরে ঘরে হরি নাম দিয়েছে। হে জীব নাম করো, যেমন ভাবেই হোক না কেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ জংসারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি, অর্থাৎ তুমি সূচি থাকো অসূচি থাকো, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, যদি তুমি এই হরিনাম মহামন্ত্র জপ করতে পারো তাহলে কি হবে, ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। হরি বল হরি বল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, একমাত্র হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, যে পথেই যাও না কেন। অনেকে তো অনেক পথ অবলম্বন করে, আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, আছে তো, এক একজন এক একজনকে ভালোবাসে, কেউ মা কালীকে ভালোবাসে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে,
কেউ গণেশ পূজা, কেউ শিব সাধনা, অনেকে অনেক সাধনা করে। মহাজন বললেন, তুমি যাকে অবলম্বন করো যে পথেই যাও না কেন, নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই, হরি বল। নাম তোমাকে অবলম্বন করতেই হবে, নাম ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নেই কলিজীবে। জয় রাধে। তা শোন, একবার সবাই মিলে আমরা হরিনাম করব, করবো তো, সারাদিন তো চলছে এখানে হরিনাম, খুব ভালো লাগছে শুনে। তো এবার আমরা একটু গাইব, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলুন। হা হা, সময় পেয়েছি, একটু কাজে লাগাতে হবে, বলা যায় না কখন সময় চলে যাবে। হাত তুলুন সবাই, আমি গাইব, শুনবেন সুরটা, তারপরে আপনারা গাইবেন। হাত নামাবেন না, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। নিজে গাইছেন, নিজে শুনতে পাচ্ছেন তো, পাশেই তো আছেন আমার গৌরহরি। একটু জোরে জোরে না গাইলে প্রভুর কান পর্যন্ত পৌঁছাবে না, একটু গলা ছেড়ে সবাই মিলে হাত তুলে, হ্যাঁ জোরে জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে গৌর হরে বল হরে বল রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি নাম করো সার, নাম ছাড়া গতি নাই, গতি নাই, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কাল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া আমাদের কাছে আর মূল্যবান সম্পদ কিছু নেই মা। যা রাধে, ইহজগতের টাকা পয়সা বিষয় সম্পদ যা কিছু আছে, এগুলোকে নিয়ে যদি আপনি ভাবেন যে আমি মালিক, হরিব আমার অনেক কিছু আছে, তুমি ভাবছো আমার ব্যাংকে টাকা আছে, চারটে বাড়ি আছে, দশটা গাড়ি আছে, তুমি যদি মনের মধ্যে অহংকার একবার তৈরি করে নাও, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না, নিমিষে তোমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে তোমাকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে। মানুষ তোমার কাছ থেকে কাটতে পারবে না, কিন্তু একজন পারবে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তুমি মালিক নও, তুমি দুদিনের জন্য এসেছো ম্যানেজারি করার জন্য। যারা আসো চলাকালীন কারোর আসার দরকার নেই, যদি ইচ্ছা হয় লীলার শেষে সকলে দেবেন। যারা আদেশ, তাই জেনে রাখবে এই ধরিত্রী যার সৃষ্টি তিনি মালিক, মালিক তিনি, দেখভাল করছো তুমি, ম্যানেজারি করছো। আজকে তোমার ব্যাংকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে,
তুমি দুদিনের জন্য ম্যানেজারি করছো, দেখবেন বাবা অনেকে আছেন যারা কারখানা বলুন বিভিন্ন ব্যবসাতে একজন ম্যানেজার রাখে না, সে কি মালিক? সে তো মালিক নয় বাবা, তিনি এসেছেন দুদিনের জন্য ম্যানেজারি করতে। মালিক যদি মনে করে যখন তখন তাকে ছেড়ে দিতে পারে। তাই তুমি যার মালিকানা করছো জেনে রাখো তুমি মালিক নও, তোমার উপরে আরো একজন আছে, সে হলো মালিক। তুমি যখন চলে যাবে তখন সেই ম্যানেজারের আসনে আর একজন এসে বসবে, সে হলো তোমার সন্তান। অর্থাৎ বিষয় সম্পদের জায়গায় বিষয় থাকবে, ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে, তুমি চলে যাবে, কোনো কিছুই নড়বে না, তোমাকে চলে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার? অহংকার করে কোনো লাভ নেই। হে জীব, অহংকার সেখানেই করো, কোথায়? যার ভাগ কেউ নেবে না সেটাকে হরিনামামৃত সুধা নিতাই গৌর হরি হরি। তুমি যদি ভগবানের মধুমাখা হরিনাম সার করতে পারো, কৃষ্ণের প্রিয় সখা সুদামা যিনি কিনা তার স্ত্রীকে নিয়ে তার সন্তানদের নিয়ে গাছতলা সার করেছিল, সেই সুদামা দিনহীন কাঙাল হয়েও সে কৃষ্ণের দ্বারকায় সোনার সিংহাসনে বসেছিলেন, তাহলে ধনী কে? যে জন কৃষ্ণ ধনে ধনী সেই জগতের মহা ধনে ধনী। তাই গৌর হরিব। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন তুমি মালিক নও, তুমি দুদিনের জন্য এসেছো দাসত্ব বৃত্তি করার জন্য। আমাদের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস, কিন্তু ভগবানের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। সংসারে ছেলে আমার মেয়ে আমার ভবিষ্যতে তারা দেখবে, তাই না? আমরা ভাবি না বাবা, স্বামী দেখবে, কেউ দেখবে না, দেখার মালিক একজনই আছে। যদি তুমি তাকে ভরসা করতে পারো সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। জগতে যাকে তুমি ভরসা করছো যখন তখন সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, যখন তখন চলে যেতে পারে। যেমন একটা কথা বলি মা, একটা ছোট্ট শিশুর সামনে যদি আপনি অনেক টাকা আর একটা দামি খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে বাবা? খেলনাটাকে আশ্রয় করবে। তাহলে একটা ছোট্ট শিশু সে প্রথম আশ্রয় করছে একটা খেলনা, যখন আরেকটু বড় হবে তখন তার আশ্রয় বদলাবে বাবা, দেখবেন তখন আশ্রয় করবে বিদ্যা, অর্থাৎ সারাদিন বই খাতা নিয়ে ঘুরে বেড়াবে। সময়ের সাথে সাথে আশ্রয় কিন্তু বদলে যায়, কিন্তু এই আশ্রয় চিরকাল থাকবে না। যখন সে আরো বড় হবে, বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন তার আশ্রয় আবার বদলে যাবে। সে কি আশ্রয় করবে? টাকা আছে কোথায়, ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াতে হবে, দেশেই হোক বিদেশে হোক টাকার জন্য ছুটে বেড়াবে, তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না, কি গো মা? তাই তো? তাহলে এক জীবনে আমাদের কতবার আশ্রয় বদলালো? বদলে যায় মানুষ পরিস্থিতির সাথে সাথে, মানুষ বদলে যায়। আবার যখন সে বৃদ্ধ হয়ে যাবে, আপনি যদি তাকে 1 লক্ষ টাকা কি 50 লক্ষ টাকা দিয়ে বলেন যে মা তোমার হাতে তো আর বেশি সময় নেই, তা এতগুলো টাকা আমি তোমায় দিচ্ছি, তোমার মনে যা যা বাসনা আছে তুমি পূর্ণ করে নাও, তবে তার বিনিময়ে একটা জিনিস ত্যাগ করতে হবে, এই শেষ জীবনে এসে যে কদিন তুমি বাঁচবে তুমি তোমার পরিবারের কাছে থাকতে পারবে না। নিতাই গৌর হরি। কি চাইবে বাবা শেষ জীবনে এসে? আমরা কি চাইব? তখন আর টাকা চাইব না, চলার শক্তি যখন থাকবে না তখন আমরা এটাই চাইব যে বাবা আমার টাকার দরকার নেই, যে কদিন আমি বাঁচব আমি যেন আমার সন্তান, আমার সংসার, আমার আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি। নিতাই গৌর হরি। তাহলে এক জীবনে কতবার আমাদের আশ্রয় বদলাচ্ছে? বৈষ্ণব মহাজন বললেন জগতে প্রতিটা মুহূর্ত মানুষ বদলে যাবে, তুমি যাকে আশ্রয় করছো সে তোমাকে ত্যাগ করবে, একজন আছে যে কখনো বদলে যায় না।
কে সে যে কখনো বদলায় না, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, তোমার দেখার নয়ন নেই তাই তুমি দেখতে পাচ্ছ না, সে তোমার সুখে আছে দুঃখে আছে, সে ভালোতে আছে মন্দতে আছে, কিন্তু দেখার নয়ন তোমার নেই, যাকে তুমি দেখতে পাচ্ছ না। ভগবান বললেন সবাই আমায় ভুলে যেতে পারে, কিন্তু এরা যে আমার সন্তান এরা ভুল করতে পারে, আমি কি করে ভুল করব। একজনই আছে যিনি কখনো কারোর কথা ভুলে যান না, ছায়ার মতো তোমারই মাথার উপরে আছে সে, শুধু দেখার নয়ন নেই তোমার তাই তুমি দেখতে পাচ্ছ না। তোমার দুঃখেও তিনি আছে সুখেও তিনি আছে, তাই বিশ্বাস ভরসা নির্ভরশীল একজনকেই করা যায়, যার কোনো পরিস্থিতিতে তোমার কাছ থেকে সরে যায় না। একমাত্র সেই আমাদের ভরসার সম্পদ, যার প্রতি নির্ভরশীল হলে যে তোমার পাশ থেকে কখনো সরবে না, তুমি তাকে ভরসা করো, তুমি তাকে বিশ্বাস করো। তাই তো বৈষ্ণব মহাজন বললেন এমন দয়াল আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি কিনা জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, নিতায় চাঁদ যিনি মার খেয়ে নাম দিয়েছেন, বলেছেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না, এই তো দয়াল বাবা। বৈষ্ণব বললেন দেখো দেখো ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায়, কত শতা